हाই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিশন গভর্নমেন্ট সার্ভিস। তো আবারও আজকে আমাদের 10 বেস্ট কোশ্চেন সিরিজ, স্পেশালি ফর আরবি গ্রুপ টি, WBP এবং অন্যান্য পরীক্ষা, WBCS বা NDBC চলছে, সব পরীক্ষার জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট, CHSL, CGL। তো চলো প্রথম কোশ্চেন কী বলেছে একটু দেখা যাক। এক মিনিট, আচ্ছা চলো ত্রিকোণমিতি দিয়ে শুরু করি। হ্যাঁ তো দেয়া আছে, দেখো 10:36 দেয়া আছে, 10:36 ডিগ্রি, 10:46 ডিগ্রি, এই অঙ্কগুলো এনটিপিসিতে খুব আসছে, 10:56 ডিগ্রি, 10:34 ডিগ্রি, এর মান জানতে চাইছে কত। এবার একটা জিনিস জানবে যে ট্যান এ প্লাস বি বা কট এ, মানে ট্যান এ ইন্টু ট্যান বি, কট এ ইন্টু কট বি, আমি লিখে দিচ্ছি একটা জায়গায়, লিখে দিচ্ছি ধরো যখন এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, ট্যান এ ইন্টু ট্যান বি কট এ ইন্টু কট বি, এরা সবসময় ওয়ান, এক হবে। সেরমভাবে বলতে গেলে সাইন এ ইন্টু সেক বি আবার কস এ ইন্টু কোসেক বি ইকুয়াল টু ওয়ান, যখন এ প্লাস বি যখন 90 ডিগ্রি হবে তখন এদের গুণফল সবসময় এক হবে। তাহলে এখান থেকে দেখো 10:36 আছে, 10:56 আছে, এদের যোগফল 90, 10:46, 10:34 এদের যোগফল 90, তাহলে কী হবে 1 × 1 ইকুয়াল টু আমাদের অ্যান্সারও 1। ঠিক আছে তো চলো নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্ক আমি একসঙ্গে দুটো অঙ্ক নিয়েছি, যে দুটো ত্রিকোণমিতি এবং খুব পড়ছে অঙ্কগুলো, সেটা দেওয়া আছে sin 17 ডিগ্রি, cos 34 ডিগ্রি, tan 57 ডিগ্রি, cosec 56 ডিগ্রি। তো এখানে কী হচ্ছে দেখো, আমি কি বলেছিলাম সাইন এ ইন্টু সেক বি ওয়ান, কস এ ইন্টু কোসেক বি ওয়ান, তাহলে এখানে সাইন এ পাচ্ছ। এবার দেখো সাইন এ, সাইন কস ট্যান কোসেক, আচ্ছা এবার দেখো এখানে কোনো জিনিস আমি হয়তো সাইন পাচ্ছি, কিন্তু এইখানে বললাম যে সেক, মানে সেক আমি পাচ্ছি না, কিন্তু এখানে বলতে পারি যে সেকের উল্টোই কস হয় আবার সাইনের উল্টোই কোসেক হয়, তাই তো? এরমভাবে এই কন্ডিশনে তো আসা যায়। এবার দেখো কসের সঙ্গে আমি কোসেক পেয়ে যাচ্ছি, তাই তো? 50 এর 3 80 কস এ ইন্টু কোসেক বি, আমি অঙ্কটা কত ভুল টুকলাম না তো? আচ্ছা অঙ্কটা এখানে অঙ্কটা এখনও শেষ হয়নি, আচ্ছা sec 73 আছে ইন্টু sec 73 ডিগ্রি আছে ইন্টু tan 33 ডিগ্রি আছে, tan 33 ডিগ্রি আছে, তাই বললাম অঙ্কটা আসছে না কেন। দেখো এখানে কী পাচ্ছি, কি সাইন এ পাচ্ছি, সেক বি পাচ্ছি, এটা পেয়ার হলো, এটা ওয়ান হয়ে গেল। ঠিক আছে কস এ পাচ্ছি, কোসেক বি পাচ্ছি, এখানে একটা পেয়ার হলো, ওয়ান হচ্ছে। এবার দেখো ট্যান এ পাচ্ছি, ট্যান বি পাচ্ছি, তিনটে পেয়ার হলো, তাহলে কী হলো 1 × 1 × 1 ইকুয়াল টু আমাদের অ্যান্সার 1। তো চলো আমরা নেক্সট প্রশ্নে যাবো। এর আমি চারটা তোমাদেরকে দিয়ে দেবো, বেশ সেটা হবে বেটার, আমি ছবি তুলে চারটে সঙ্গে অ্যাড করে দেবো। তারপর কী বলছে, একটি সামন্ত্রিকের ক্ষেত্রফল হচ্ছে 80 বর্গ সেমি, সামন্ত্রিক বলতে আমাদের প্যারালোগ্রাম, তাহলে একটা প্যারালোগ্রাম দিয়েছে,
একটা অ্যারা হলো যাই হোক, সেটা ক্ষেত্রফল, সেটা এরিয়া, 80 বর্গ সেমি, মানে সেন্টিমিটার ক্রস। এবার বলছে এটি সমান্তরাল দুজোড়া বাহুর মধ্যে, সমান্তরাল মানে এই দুটো, এই দুটো হচ্ছে অ্যাডজেসেন্ট সাইড, এই দুটো এই দুটো হচ্ছে অ্যাডজেসেন্ট সাইড, এরা ইকুয়াল, এরা ইকুয়াল, এরা ইকুয়াল, একে ইকুয়াল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল যোগফল 180, এই যোগফল 180, এই যোগফল 180, এই যোগফল 180। আচ্ছা দুটোর মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে 8, তাহলে ধরো যে একটা পারপেন্ডিকুলার ড্র করা হয়, তাহলে এটা হচ্ছে আমাদের 8, ঠিক আছে, এবং অন্য দুটো বাহুর মধ্যে 4, তাহলে অন্য দুটো যে বাহু আছে তার মধ্যে যদি আবার একটা ড্র করা হয়, ড্র করলাম, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের 8, আর এটা হচ্ছে আমাদের 4, ঠিক আছে। এবার আমরা কি জানি, বলছে তাহলে এই সাইড আর এই সাইডের মান কত। এবার আমরা জানি যে প্যারাগ্রামের যে এরিয়া হয়, যে এরিয়া বা সামুদ্রিক যে এরিয়া, সেটা হয় বেস ইনটু হাইট, বেস ইনটু হাইট। তাহলে দেখো এইটা হচ্ছে হাইট, এটাও হচ্ছে হাইট, তাহলে এবার একটা বুঝতে পারছি যে আমরা 8 পেয়েছি আর 80 আছে, মানে একটা তো 80/8 আর একটা হচ্ছে 80/4, মানে আমরা বেসগুলোকে পেয়ে, বেসগুলোকে বের করছি, এই বেসটা এই বেসটা বের করছি, হাইটটা পেয়ে গেছি, তাই তো? তাহলে 8-এর সঙ্গে কত যোগ করলে, কত গুণ করলে 80 হয়, এখানে 10, 4-এর সঙ্গে কত গুণ করলে এখানে 80 হয়, এখানে 20, তাহলে এখানেও সেরকম 10, এখানেও সেখানে 20, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো 20 আর 10 যেটা আছে সেটাই আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট কি বলেছে, সমান আয়তন বিশিষ্ট দুটি লম্বকার বৃত্তের চোঙের, সমান আয়তন বিশিষ্ট দুটি লম্বকার লম্বকার চোঙের অনুপাত হচ্ছে 3:2 হলে তাদের উচ্চতার অনুপাত কত। বলছে লম্বকার বৃত্তকার চোঙ মানে আমাদের কোণ দিয়ে দিয়েছে, তাদের ব্যাসের অনুপাত। আচ্ছা জানবে যাই ব্যাসের অনুপাত হবে তাই আমাদের ব্যাসার্ধ অনুপাত হবে, কারণ রেশিও কেটে যাবে। আচ্ছা করেই দেখাচ্ছি, দেখো তাহলে এটা আছে 1/3 πr² h, আর এটা হচ্ছে 1/3 πr² 2, এটা হচ্ছে r1² ধরো, এটা ধরো h1, এটা ধরলাম আমি h2, এদের রেশিও, এটা এটা তো কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, থাকছে কি সমান বলছে, এখানে এখন 1 করে দিলাম, এখানে r1 মানে 3 আছে, মানে ডায়ামিটার আমাদের 3 দিয়ে দিয়েছে, তাহলে এখানে আমার রেডিয়াস কী কত হবে, 3/2, তাহলে লিখলাম 3/2 × 3/2 × h1, আবার ডিভাইড বাই 2/2 × 2/2 × h2 = আমাদের 1। তাহলে একটা জিনিস দেখতেই পাচ্ছ যে এখানে কত হবে, আচ্ছা যদি এইভাবে নাম আসতো, এই দুই কেটেই যাবে, এই দুই কেটেই যাবে, নিচেতে 1 থেকে যাবে। আচ্ছা আর উপরে কত থাকছে, তাহলে উপরে থাকছে আমাদের হচ্ছে 9/4, উপরে থাকছে আমাদের 9/4, তাহলে লিখলাম এইভাবে 9/4 h1, এত বড় করার কোনো দরকার হয় না, কিন্তু জাস্ট বোঝানোর জন্য আমি করছি, ÷1/h2 = আমাদের 1। এবার তাহলে 9/4 h1 = 1h2, এবার যদি রেশিও করি, তার রেশিও করলে কী হবে, 1:9/4, তার মানে 4:9। ওকে অপশান ডি। বলছে এটা ট্রায়াঙ্গেলের AB6 AC8 হলে BAC 90 ডিগ্রি, মানে অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ত্রিভুজটির অন্তবৃত্তের ব্যাসার্ধ কত, মানে আমাদের যে ইন রেডিয়াসটা কত। তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করছি, রাইট অ্যাঙ্গেল আছে আমাদের BAC, মানে A আছে,
এটা বি আছে, এটা সি আছে। এবার বলছে এসি আট, এটা আমাদের আট, এবি সিক্স, এটা আমাদের সিক্স। তাহলে দেখো এটা ছয়, এটা আট, তাহলে এটা দশ হবে, কারণ পিথাগোরিয়ান যেটা টিপলেটস অনুযায়ী। এ বলছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত, মানে ইন রেডিয়াসটা কত। যদি আমি এখানে একটা সার্কেল ড্র করি, তাহলে তাহলে এই হচ্ছে তাদের ইন রেডিয়াস, তাই তো? এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর। অনেক রকমভাবে বের করা যাবে, তো একটা বেসিক্যালি ফর্মুলা হয় যে পি প্লাস বি মাইনাস এইচ ডিভাইড বাই টু, এটা হচ্ছে ইন রেডিয়াস। বা বলতে পারি এটা সমান সমান বলতে পারি যে ডেল্টা বাই সেমি পেরিমিটার, দুটোতেও করা যায়। তাহলে দেখো পি কত, ছয়, পি কত আট, এইচ কত দশ, ডিভাইড বাই টু, আঠা ছয় চোদ্দ মাইনাস দশ চার, তাহলে আমার অ্যান্সার হচ্ছে টু। ওকে, তারপর দিয়েছে ট্রিগোনোমেট্রি আছে। আচ্ছা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল প্রথমে ড্র করি আমি। এটা তোমাদের জানো 90 ডিগ্রি হবে, এটা দিয়েছে 21 ডিগ্রি, তাহলে এটা অবভিয়াসলি হবে 69 ডিগ্রি। স্টার্ট করে এটা না বলছে সাইন, আচ্ছা এবার দেখো সাইন 21 ডিগ্রি, তাহলে সাইন 21 ডিগ্রি মানে এর অপোজিট যেটা হবে সেটা আমাদের পারপেন্ডিকুলার হবে। যদি এটা আমাদের একটা পি নাম দিই, না একটা নাম দিয়েছে, আচ্ছা আচ্ছা পি দিচ্ছে না, এটা পি না, তাহলে তো গণ্ডগোল হয়ে যাবে, কারণ এর ক্ষেত্রে পারপেন্ডিকুলার এটা হবে, বেস হবে এটা। তাহলে একটা দেখো সাইন 21 ডিগ্রি সেটা হচ্ছে কত, সেটা দিচ্ছে এক্স বাই ওয়াই, তাহলে এটা হচ্ছে পারপেন্ডিকুলার। আমরা সাইন মানে জানি কি যে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, তাহলে এটা এক্স হলে এটা হচ্ছে ওয়াই। আর এটার মান কত, এটার মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের রুট ওভার, তাহলে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বলতেছে সেক 21, সেক 21 বের করতে মাইনাস সাইন 69 বের করতে, সেক 21, তাহলে সেক 21 মানে কি কসের উল্টো। তো কস মানে কি আমার হচ্ছে কার্লি ব্রাউন হেয়ার, ব্রাউন হেয়ার মানে সেক হবে তাহলে হাইপোটেনিউস বাই বেস, তাহলে হাইপোটেনিউস হচ্ছে আমাদের ওয়াই। আচ্ছা প্রথমে লিখি কি বের করতে দিয়েছে, বের করতে দিয়েছে সেক 21 ডিগ্রি মাইনাস সাইন 69 ডিগ্রি। তা সেক বলতে কি দেখো আমি লিখিও ছিলাম, যারা মনে নেই দেখো এইভাবে বের করতে পারো যে একটু লিখে দিচ্ছি, সাইন কস ট্যান পাকিস্তান, না সরি এক মিনিট, পাকিস্তান ভুকা পেয়াস, আচ্ছা ভুলে গেছিলাম, পাকিস্তান ভুকা পেয়াসা হিন্দুস্তান ভরা ভরা, ঠিক আছে এইভাবে মনে রাখতে পারো। বা পণ্ডিত বর্দি প্রসাদ একটা হয় বা একটা অন্যরকমও হয়। তো সাইন বলতে পারপেন্ডিকুলার হাইপোটেনিউস, কস হচ্ছে হিন্দুস্তান, এক মিনিট আমি নিজেই ভুলে যাচ্ছি, পাকিস্তান ভুকা পেয়াসা হিন্দুস্তান হারা ভারা, হারা ভারা, তাহলে কস হচ্ছে বেস বাই হাইপোটেনিউস আর ট্যান হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। এমনি করতে করতে তো মনে মুখস্থ হয়ে যায়, কিন্তু যারা একদম নিউ কমার মুখস্থ থাকে না তো এইভাবে মনে রেখে দিতে পারো। আরেকটা হয় যে সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হয় টোন পার্টলি ব্ল্যাক, তো যেরকম যে খুশি মনে রাখতে পারো। এবার দেখো যাই হোক অঙ্কে আসে সেক 21 ডিগ্রি, তো সেক 21 ডিগ্রি মানে কোনটা বলো। এ দেখো তাহলে কসের উল্টো হচ্ছে সেক, আমি লিখে দিচ্ছি, এ তো কস এর উল্টো হবে সেক, তাহলে কী হবে হাইপোটেনিউস বাই আমাদের বেস, তাহলে হাইপোটেনিউস হচ্ছে ওয়াই আর বেস কী হচ্ছে এটা রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে আছে মাইনাস সাইন 69, এটা ধরলো সাইন 69, সাইন দেখো কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, তাহলে এটা এটা আমাদের অপোজিটটা পারপেন্ডিকুলার, এটা আমাদের বেস, এটা হাইপোটেনিউস, তাহলে আসবে আমাদের ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, হাইপোটেনিউস হচ্ছে ওয়াই। তাহলে এটা যদি এলসিএম নিয়ে নিই ওয়াই আসবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স এক্স স্কোয়ার, এখানে আসবে ওয়াই স্কোয়ার মাইনাস, এটা এটা যোগ করলে প্লাস হয়ে যাবে, কিন্তু মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যাবে, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা এটা থাকলো, তাহলে অ্যান্সার হচ্ছে এক্স স্কোয়ার বাই এটা, সেটা হচ্ছে অপশানে
অপশান এ এক্স স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা চলো নেক্সট কোশ্চেনে যাবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি বাজিয়ে দেবে। আচ্ছা আমার ভিডিওটা চলছে কেন, এক সময় ভিডিওটা কেটে যায় আমি বুঝতেও পারি না। আচ্ছা বলছে সূর্যের উন্নতি কোণ 60 থেকে যদি 45 ডিগ্রি হলে একটি টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য 10 মিটার বেড়ে যায়। তো দেখো আমি হাইট অ্যান্ড ডিস্টেন্স করাইনি, তো আমি কিছু হাইট অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে জিনিস আমি বলে দিচ্ছি। মানে কোনো আমাদের ট্যান কস সাইন কস ট্যান না জানলেও চলবে। দেখো জাস্ট কয়েকটা পয়েন্ট জেনে নাও আর ভালো করে লিখে নেবে। ধরো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল টানলো, আর ধরো এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল টানলো। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা তো 90 ডিগ্রি, এবার ধরো এটা 30 ডিগ্রি হলো, ধরো এটা আজ 60 ডিগ্রি হলো। 30-র অপোজিটে সবসময় জানবে 1 হয়, 60-র অপোজিটে সবসময় জানবে রুট 3 হয়। আর এটা মানে কি এর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এটা কত হবে 2। 90-র অপোজিটে সবসময় 2। সেরকমভাবে এখানেও যদি ধরো এখানে 90 নিলাম, এখানে 30 নিয়েছিলাম, ধরো এখানে দিলাম আমি 60, এখানে ধরলাম আমি 30, তাহলে 30-র অপোজিটে বলেছিলাম আমি 1, 60-র অপোজিটে বলেছিলাম আমি রুট 3, আর এটা হবে 2। আর আরেকটা কাজ হয় 45-এর ক্ষেত্রে, তো 45-এর ক্ষেত্রে কী কেস হয়, এটা 45, এটা 45, এটা 90, এটা 1, এটা 1, এটা রুট 2, ঠিক আছে। আরও দুটো কেস আমি বলে দিচ্ছি যেটা এই অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। তো দেখো একটা সময় বলো সূর্যের উন্নতি কোণ আছে এত, তারপর ছাওয়াটা একটু সরে গেলে কত হবে। তিনটে কেসই বলে দিচ্ছি। ধরো এটা ধরলো 60 দিল, এটা দিল 30, ধরো এটা দিল 60, এটা দিল 45। সবসময় জানবে যে মানে কাছের অ্যাঙ্গেলটা বেশি হবে। ওকে এটা 60 দিল, এটা দিল 30, এটা দিল 60, এটা দিল 45, দুটো কেসই নিয়ে নিয়েছি, 60 30 60 45 60 30 45 একটা হতে পারে। ধরো এটা দেওয়া আছে 30 30, এটা দেওয়া আছে 45, তিনটে কেসে আমি বলে দিচ্ছি। এই মানগুলো ধরো দেখো দেখে নাও, 60-র অপোজিটে কী জানি আমরা, আগে 30, দেখো পুরো ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করো, 30-র অপোজিটে 1 হয়, তাহলে গোটাটা কত হবে, গোটাটা এখানে 60 হবে, তাহলে এই জায়গাটা কত হবে রুট 3, মানে এই পুরোটা মান হচ্ছে রুট 3। এবার দেখো 60 আছে, মানে এবার যদি ট্রায়াঙ্গেলটাকে ছোটো কনসিডার করি, এতটা যদি ভুলে যাই, মানে এই পাশটা যদি ভুলে যাই, এর এক্সটার্নাল সাইডটা যদি ভুলে যাই, তাহলে এই 60 হলে এইখানে নিচে কত আসবে রুট 3, আর এই কোনো এ তাহলে এখানে 30 আসবে, 30 মানে এখান থেকে এইটুকু আমাদের 1 আসবে। এবার দেখো তাহলে একই জায়গায় একবার রুট 3 একবার 1, তা তো হতে পারে না, তাহলে 1টাকে কনসিডার করে দাও রুট 3 দিয়ে গুণ করে দাও, তাহলে এই রুট 3কেও রুট 3 দিয়ে গুণ করে দাও, তাহলে এ আসবে নিচে 3, পুরোটা 3, এ 1, তাহলে এ হলো 2, ঠিক আছে। এখানেও দেখো এক জিনিস, 41 মানে এখানে 1 হবে, তাহলে এই গোটাটাও এই গোটাটাও এখানে 1 হবে, ঠিক আছে। 60 মানে এখানে রুট 3 হবে, নিচটা হবে আমাদের 1, তাহলে এখানে রুট 3 এখানে 1, তাও হতে পারে না, একেও তাহলে রুট 3 দিয়ে গুণ করে দাও, একেও রুট 3 দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে পুরোটা হয়ে গেল রুট 3, এ তাহলে 1, তাহলে বাদ বাকিটা হলো কত রুট 3 মাইনাস 1। হ্যাঁ এখানে আছে 30, তাহলে এই হবে 1, এখানে 40y, এটা একই থেকে যাবে বেসিক্যালি। আচ্ছা করিয়ে দিচ্ছি, এখানে 30-30 অপোজিট 1 হয়, 45 অপোজিটে 1ই হয়, 45 এখানে 1 হবে, আর 30-র এখানে 60 হলে পুরোটা হবে রুট 3, তাহলে এই জায়গাটা হবে রুট 3 মাইনাস 1, এটা এমনি বোঝা যাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের কন্ডিশন, পুরো কন্ডিশন ট্রিকোনোমেট্রির হাইট অ্যান্ড ডিস্টেন্সের এ বেস দিয়ে অঙ্কগুলো পুরোটা চলে। এবার দেখো বলছে সূর্যের উন্নতি কোণ 60-45 হয়েছে, তা কোন কন্ডিশনে আছে, দেখো 60-45 মানে 60-45, তাই তো ধরো এটাই আছে,
হলে একটি টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য 10 মিটার বেড়ে যায়। মানে এই যে টুকু যে লাইন, আমি এই জায়গাটা একটু পুঁছে দিচ্ছি, এই জায়গাটা একটু পুঁছে দিচ্ছি, বা কোন একটা জায়গায় আমি পুঁছে দিচ্ছি। আচ্ছা ধরো এখানটাই পুঁছে দিচ্ছি, তাহলে বেটার তোমরা বুঝতে পারবে। তাহলে এই যে √3-1, এটাকে ওরা 10 দিয়েছে। জানতে চেয়েছে আমাদের টাওয়ারের মান কত, টাওয়ারের মান তো আমরা √3 ধরেছিলাম, তাই না? তো এটা আমি √3 হয়েছিল। তাহলে দেখো যেটার মান আছে 10, মানে যেটার মান আছে আমরা √3-1 সেটাকে দিয়েছে 10, যেটার মান আছে √3-1 সেটার মান দিয়েছে 10। তাহলে গুণ করছি কত, 10/√3-1 দিয়ে গুণ কর, যদি গুণ করি এর সঙ্গে এটা গুণ করলে তবে পাবো এটা। তাহলে এই √3-র সঙ্গেও গুণ করে দাও, এই √3-র সঙ্গেও গুণ করে দাও, এই √3-র সঙ্গে গুণ করে দাও, 10/√3-1। এবার সম্ভবত এটা রেশনালাইজ করে অঙ্ক উত্তরটা বোধহয় আসবে অপশান সি, 15+5√3। ঠিক আছে, 15+ তোমরা করে নেবে, +5√3। কেন এতটা বোঝালাম, সো আইটনের চলে গেল। অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রেখে দেবে, খুব কাজের জিনিস। নেক্সটে বলছে কোনো আসলের বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 6 মাস অন্তর এবং 1 বছর হিসাব করা হলে সুদের পার্থক্য 482। এটা একটা ডাইরেক্ট একটা ফর্মুলা দিয়ে করা যায় কয়েকটা পার্সেন্টেজ দিয়ে, আমি সেই ছবিটা এখানে লাগিয়ে দেবো, কিন্তু আমি নিজে একটা ভ্যালু ধরে করে দিচ্ছি আর একটা রেশিও ধরে করে দিচ্ছি। ধরো সিআইএ 3টে রেশিও আমি বলে দিচ্ছি। দেখো যদি 1 বছরের জন্য বলে 2:1, 2 বছরের জন্য যদি বলে এটা হচ্ছে, যদি বলে 1 ইয়ার, 2 ইয়ারের জন্য হবে 3:2, 3:1, 3 ইয়ারের জন্য হলে 4:2, 6:2, 4:1। এই বেসিস অঙ্কটা করবো, কারণ অঙ্কটা অনেক তাড়াতাড়ি হবে। হ্যাঁ, তো দেখো এরা পার্থক্য দিয়ে দিয়েছে, আর বলেছে 10% 20%। ধরো 20% যদি আমাদের ইয়ারলি হয়, ইয়ারলি, তাহলে 10% আমাদের হবে হাফ ইয়ারলি, সেটাই মানে 6 মাস। এবার এই দুটো পার্থক্য দিয়েছে, তার মানে যেটা আমাকে বলেছে 2 বছর, মানে এটা আমাকে 4, এটা আমাকে 4 টাইমস করতে হবে, কারণ 6 মাসকে যদি 4 দিয়ে গুণ করি তবে তো হবে আমাদের 2 বছর, আর এটা আমাদের 2 টাইমস করতে হবে। এই দুটো পার্থক্য একটা দিয়েছে। তো বেসিক্যালি ধরো একটা ভ্যালু তোমরা ধরে নাও, বা অন্যভাবে আমি বললাম, একটা পিকচার আমি দিয়ে দেবো, ঠিক আছে, যে কোন মান কোনটা 4 বছরের কত মান হয়, ডিফারেন্স কত হয়, ওগুলো বেসিক্যালি সব লেখা আছে। তো ছবিটা আমি পারলে এখানে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা তো দেখো, এবার ধরো আমি একটা ভ্যালু ধরে নিলাম 10,000 টাকা, আমার উচিত ধরলাম প্রিন্সিপাল ভ্যালু 10,000 টাকা। অন্যভাবে ট্রি মেথডে করলেও তোমার দেরি হতে পারে। তো 10,000 টাকা, এবার ধরো প্রথমে আমাদের দু বছরের যদি ধরি, সেটা 2:1, এবার প্রথমটা হচ্ছে আমাদের 20% রেট, তাহলে 10,000 20% 2,000 টাকা, আর 2,000-এর 20% হবে 400 টাকা। তাহলে মোট পাচ্ছি এর সঙ্গে যদি গুণ করি 4,000 টাকা, এর সঙ্গে যদি গুণ করি 400 টাকা, তাহলে হচ্ছে আমাদের 4,400 টাকা। এটা 20% ধরে করলাম। এবার 10% ধরে আমাকে 4 বার করতে হবে। তো 4 বার করার জন্য দেখো, মানে 1 মিনিট, 1 বছর, একটু আমি ভুল লিখে দিয়েছি, ওকে, কেন 1 বছরের জন্য তো একই হয়, এটা 2 বছরের জন্য, এটা 3 বছরের জন্য, এটা 4 বছরের জন্য, কেন 1 বছরে সিআইএসআইয়ে কোনো ডিফারেন্স হয় না, সেমই হয়। আচ্ছা তো এবার 4 বছরের জন্য করছি, তাহলে কী রেশিও হচ্ছে 4:2, 6:2, 4:1। 10,000 ছিল ভ্যালু, মানে প্রিন্সিপাল, তার 10% 1,000 টাকা, 1,000-এর 10% হবে 100 টাকা, 110% হবে 10 টাকা, 10-এর 10% হচ্ছে 1 টাকা। তাহলে এখানে 4,000 টাকা, এখানে 600 টাকা, এখানে 40 টাকা, এখানে 1 টাকা। এই রেজাল্টটাও মনে রেখে দেবে যে 4,6,4,1 হয়, এটাও খুব কমন জিনিস 4 বছরের জন্য যদি 10,000 টাকা বলা হয়। আরেকটা হয় 1,3,3,1,0, মানে 3,3,1,0 হচ্ছে আমাদের 3 বছরের জন্য। তাহলে দেখো এই টাকাটা হচ্ছে আমাদের 10% করে 4 বার, আর এই টাকাটা হচ্ছে আমাদের 20% করে 2 বার। তাহলে এদের ডিফারেন্স আমাদের কত হচ্ছে এখানে, 4,6,4,1 - 4,4,4,0, 4,4,0,0,1,4,2, যেটা আমাদের 241 দেওয়া আছে, সেটা এদের দেওয়া আছে 482 টাকা। ইন্টু করবো 2, তাহলে 10,000-এর সঙ্গেও গুণ 2 করলে অ্যান্সার আসবে 20,000। ঠিক আছে,
বেটার হবে ওই যে একটা রেড চার্টটা আছে সেটা আমি পারলে দিয়ে দিচ্ছি, সেটা বেটার হবে, কেন একটু লেন্দি টাইপেরই হবে। ট্রি মেথডে করলেও সে একই রকম হবে। এবার দিয়েছে যে একটা সার্চ দেওয়া আছে, এরকম দেওয়া আছে, ব্র্যাকেটের বাইরে দেওয়া আছে। তো দেখো আমরা কি জানি যে এ টু দি পাওয়ার এন, তার পাওয়ার যদি এন হয় তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম এন। সেরকম ফোর আছে, -2 এর পাওয়ারে এটা আছে, তাহলে এটাকে লিখতে পারি ফোর -2 × -2। সে মানে কি জানি, -2 - -2 + 4 হয়ে যাবে, তার মানে অ্যান্সার হবে 256। আচ্ছা চলো নেক্সট প্রশ্ন হয়ে যাবো। তারপর একটা ট্রায়াঙ্গেল আছে, আচ্ছা বলছে প্রদত্ত চিত্রিতে ডি প্যারাল টু বিসি, একটা মিড পয়েন্ট থিওরেমের প্রশ্ন আছে। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, সবসময় জানবে এটা ওয়ান হয়, এটা হয় টু, এই ভ্যালুটা মনে রেখে দেবে। হ্যাঁ আর দুটো তো সিমিলার ট্রায়াঙ্গেল হয়ে যায় অবশ্যই, ঠিক আছে, কেন ডি প্যারাল টু যখন বিসি, এই কোণটা এই কোণটা ইকুয়াল, এই কোণটা এই কোণটা ইকুয়াল, আর দুজনের মধ্যে একটা কমন ট্রায়াঙ্গেল, মানে অ্যাঙ্গেল এ ডি সিমিলার টু অ্যাঙ্গেল, আচ্ছা লিখে দিচ্ছি অ্যাঙ্গেল এ ডি ই সিমিলার টু ট্রায়াঙ্গেল এ বি সি। এবার দেখো আর এটা আর এটা, এই কোণটা এটার মান যদি এক হয় রেশিও ভ্যালু, এটার মান হবে 2, ঠিক আছে। তো দেখো ডি আছে 3/6, মানে দেয়াই আছে ওইভাবে, তাহলে আমরা লিখতে পারি ডিই বাই বিসি, ঠিক আছে, ইকুয়াল টু, এবার জানবে যা তাদের সাইডস থাকবে, যা তাদের সাইডস হাইট পেরিমিটার, তাদের স্কোয়ারের, তাদের স্কোয়ার সমান সমান এরিয়া, মানে এদের যা সাইড দেয়া আছে, ধরো এটা ওয়ান, এটা ধরো যদি এরিয়া যদি আমি করি ধরো এটা ওয়ান আর এটা ফোর, মানে এই ইকুইভ্যালেন্টটা হচ্ছে তাদের এরিয়া, এরিয়া স্কোয়ার, বুঝে গেছে, বা এরিয়া যদি একটা দেওয়া থাকে, এটা ধরো এরিয়া দেওয়া দেওয়া আছে 16, এটা যদি দেওয়া আছে ধরো 36, মানে এটা হচ্ছে আমাদের 4, এটা হবে আমাদের 6। এরিয়াকে রুট ওভার করলে সেটা আমরা সাইডের রেশিও পাবো, আবার সাইডকে যদি স্কোয়ার করবো তখন আমরা এরিয়া রেশিও পাবো, তাহলে সেটা আমাদের দেওয়া আছে কত, 3/6, আর এটাই আমাদের দেওয়া আছে এডি, এডি হচ্ছে আমাদের এরিয়া হচ্ছে আমাদের 15, এটা আমরা ধরো এক্স, এবার আমি কী বললাম এদের স্কোয়ার, তো এদের স্কোয়ার করলে কত হয় 9, এটা হবে 36, তাহলে এখানে 15, এটা হবে এক্স, তাহলে 9x, মানে এখানে 1/4, এক্সের মান ইকুয়াল টু 60, সেটা কী বেরোলো আমাদের এবিসির এরিয়া বেরোলো, এই পুরোটার এবিসি বেরোলো, ঠিক আছে। তো চলো নেক্সট প্রশ্ন কী বলছে, বলছে এবিসিডি ট্র্যাপিজিয়ামের এবি প্যারাল টু সিডি, তা একটা ট্র্যাপিজিয়াম দেওয়া আছে, বেসিক্যালি সব প্রশ্ন আমাদের আজকে অ্যাডভান্স ম্যাথেরই রাখা আছে, ঠিক আছে, তো একটা ট্র্যাপিজিয়াম আছে, এ বি সি ডি, বলছে এবি প্যারাল টু সিডি, এই সাইডটা এই সাইডটা প্যারাল থাকে, এবি লেস দেন সিডি, তাহলে মানে ওপরটাকে এবি বোঝাতে চাইছে, এর থেকে এবি ছোটো, সিডি ইজ ইকুয়াল টু 6, এটা দিয়েছে 6, এবং সমান্তরাল বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে আমাদের 4, মানে এখান থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হচ্ছে 4। এবার তাহলে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল যদি 16 হয়, তাহলে আমরা এরিয়া কী জানি, এরিয়া হচ্ছে ধরো 1/2 × সাম অফ দ্য প্যারাল সাইডস, ধরো এবি মান জানতে চেয়েছে এখানে, ধরলাম এটা এ হচ্ছে এক্স, 6 + x ইন্টু ডিস্টেন্স বিটুইন দ্য প্যারাল সাইড বা তাদের হাইট, তাদের হাইট হচ্ছে আমাদের 4, সমান সমান দেওয়া আছে আমাদের 16, এই 4 দিয়ে এইখানে 4, এই দুইয়ের সঙ্গে এই 4 যোগ করলে গুণ করলে হয় 8, তাহলে 6 + x = 8, তাহলে x = 2,
আচ্ছা তাহলে দেখে নি কটা প্রশ্ন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা। তো এই ছিল আমার 10খানা প্রশ্ন সলিউশনস, প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বেসিক্যালি আপকামিং যেসব এক্সামের জন্য। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, চলো টাটা।